তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও আপনাদের মাঝে একটি নতুন টিকটকের ট্রেনিং এডিটিং ভিডিও নিয়ে চলে এলাম। তো ফার্স্ট অফ অল আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে, তো এইরকম ফটো দিয়ে গানের বিটের সাথে অ্যাডজাস্ট করে কীভাবে আপনারা ভিডিও তৈরি করবেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও এডিটিং করে শিখিয়ে দেবো। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের একটি সাউন্ডের প্রয়োজন হবে। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে সাউন্ডটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা সাউন্ডটা ডাউনলোড দিয়ে এডিটিং শুরু করে দিবেন আমাদের প্রিয় অ্যাপস ক্যাপকাটে। তো এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু ফটো দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে ফটো দিয়ে আপনারা বানাতে পারবেন ভিডিও। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তো আপনাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য, এ ধরনের এডিট সম্পর্কিত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা রয়েছেন আমাদের চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন দেরি না করে আমরা এডিটিংটি শুরু করি। তো বন্ধুরা চলে এলাম আমাদের স্ক্রিনে, তো ক্যাপকার্টে টাচ করবো এখন। তো ক্যাপকার্টে টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে, প্লাস অপশন, প্লাসে টাচ করবো। প্লাসে টাচ করার পর উপরে দুটো অপশন পাবেন, ফটো ভিডিও। তো আমরা ফটোতে যাব, জানির পর আমাদের পছন্দ মতন 10টা ফটো আমরা সিলেক্ট করে নেব। তো 10টা ফটো নিতেছি, আপনারাও 10টা ফটো নিবেন। 10টা ফটো নেওয়ানি হয়ে গেলে নিচে অ্যাড অপশন, তো অ্যাডে আমরা টাচ করব। অ্যাডে টাচ করার পর ফার্স্ট অফ অল ফটোটা করে আমরা ফুল স্ক্রিন করে দেবো। ফটোর উপরে টাচ করবো, কনেকর দিয়ে দিয়ে ধরে ফুল স্ক্রিন প্রত্যেকটা ফটোয় আমরা করে দেবো, ঠিক আছে। তো আমার মেলা কয়টা ফটো ফুল স্ক্রিন করা অলরেডি আছে, তো ফটোটা ধরে দুই হাত দিয়ে ফুল স্ক্রিন করে দিবেন, ঠিক আছে। তো আমার প্রায় কয়টা ফটোই ফুল স্ক্রিন করা রয়েছে। তো এখন এটা ফুল স্ক্রিন করে সাইডে দেখতেছেন ক্যাপকার্টের লোগোটা, আর তোর ক্যাপকার্টের লোগোর উপরে টাচ করে ডিলিট করে দেবো। তো অনেক পর ফার্স্ট অফ অল আমরা অডিওতে টাচ করবো, কনে পর এই অপশনে টাচ করবো। কনে পর এখন যে সাউন্ডটা নেবো, তো এই সাউন্ডের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আছে, আপনারা সাউন্ডটা নিয়ে নেবেন। তো সাউন্ডটা নেওয়ানি হয়ে গেলে সাউন্ডের উপরে আমরা টাচ করবো, কনে পর এই অপশনে টাচ করবো, কনে পর এটা আমরা চালু করে দেবো, ঠিক আছে। আপনাদের অথবা ডাটা কানেকশন অথবা ওয়াইফাই দুটোর যে কোনো একটা আপনারা চালু রাখবেন। তো রাখানি হয়ে গেলে ঠিক সেনে ক্লিক করে দিয়ে দিবেন, দিয়ে দেখার সুবিধার্থে একটু দুই হাতে ধরে টানিয়ে নেবেন। তো নেওয়ানি হয়ে গেলে প্রথম ফটোটা টাচ করে দুই হাতে ধরে এই বিট দেখতেছেন, তো এই বিটে আপনারা গানের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এই বিটের মাঝখানে রাখবেন। রাখানোর পর ফটোটা ধরে ছোটো করে দেবেন, ঠিক আছে। তো এই ক্যাপটার এখানে যে বিটটে, তারপর এখন আমরা ফটোর উপরে টাচ করে বিটের মাঝখানে রাখবো। রাখানোর পর এক বিট থেকে আর এক বিট এই পর্যন্ত আমরা ফটোটার ডিউরেশনটা রাখবো, ঠিক আছে। তো আবার বলতেছি, এক বিট থেকে আর এক বিট এত দূর পর্যন্ত আমাদের একটা ফটো ডিউরেশনটা রাখবো। তো এইভাবে করে আপনারা সবগুলো ফটোই করে নেবেন। তো আমি শর্টকাট আপনাদেরকে দেখাতেছি, তো আপনারা কিন্তু সবগুলো ফটোই এক বিট থেকে আর এক বিট এত দূর পর্যন্ত ডিউরেশন রাখবেন। তো আমাদের কমপ্লিট, তখন আমরা এদিকে আসবো, আসানোর পর ফটোর উপরে টাচ করবো। টাচ করার পর এই অপশনে টাচ করবো, টাচ করার পর এই অপশনে টাচ করবো, কনের পর একটু এদিকে যাবো। এখন যে আমার স্ক্রিনে যে ফটোটা দেখতেছেন, তো এই ফটোর অ্যানিমেশনটা আমরা এখান থেকে খুঁজে বাই করে নেবো, ঠিক আছে। তো আমরা পেয়ে গেছি, এখন ঠিক সেনে ক্লিক করে দেবো। তো দেওয়ানি হয়ে গেলে একটু আবার এদিকে যাবো, জানি পর ফটোর উপরে টাচ করে এই অপশনে টাচ করবো, তারপর এই অপশনে, তারপর আমার ফটোতে দেখতেছেন ঝুম ওয়ান। তো ঝুম ওয়ানটা আমরা সিলেক্ট করে নেব, প্রত্যেকটা ফটোতে ঝুম ওয়ানটা আমরা সিলেক্ট করে নিয়ে নেব, ঠিক আছে। তো নিয়ে ঠিক সেনে ক্লিক করে দেবো, আবার ফটোর উপরে টাচ করার পর এই অপশনে, তারপর এই অপশনে ঝুম ওয়ান। তো ঝুম ওয়ান প্রত্যেকটা ফটোতে আমরা অ্যাড করে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের ঝুম ওয়ান ফটোতে অ্যাড করানি শেষ। তো এখন এই চিহ্নটা এখানে টাচ করবো, করানি পর উপরে ক্যামেরা, ক্যামেরাতে যাবো, জানি পর এই ইফেক্টটা নেবো, আমার স্ক্রিনে সেটা দেখতেছেন। তো এই ইফেক্টটা আমরা সিলেক্ট করে নিয়ে নেব। নেওয়ানি হয়ে গেলে এই নিচে এই অপশন এখানে মারবো, মানি পর ঠিক সেনে ক্লিক করে দেবো। তা আমাদের প্রত্যেকটা ফটোতে এই জিনিসটি অ্যাপ্লাই হয়ে গেল। তখন আমরা ফাঁকা জায়গাতে অথবা টাচ করবো, করানি পর এই অপশনে এখানে টাচ করবো, করানি পর এই অপশনে টাচ করবো, করানি পর এই উপরের অপশন আসানির পর এখানে আপনারা মেলা কটা অপশন পেয়ে যাবেন। তো আমরা প্রথমে এই ইফেক্টটা নেব, দেখতেছেন তো কাটতেছে। তো এই ইফেক্টটা নিয়ে ঠিক সেনে আমরা ক্লিক করে দেবো, দেওয়ানি পর এটা আপনাদের গানের
বাজনা যতদূর পর্যন্ত আর কি রাখা যায়, বিট যতদূর পর্যন্ত অতদূর পর্যন্ত আপনারা এটা রাখি দিবেন, ঠিক আছে? তো আপনারা ভালোভাবে একটু সময় দিয়ে মেজারমেন্ট করে নেবেন। তো নেওয়া নিয়ে গেলে এখন আরও একটি ইফেক্ট নেব। প্রথমে আমাদের ইফেক্টটা একটু কাঁপা ঝাপবে, তো এটা আমরা নেবো। নেওয়া নেবার টিকশানে ক্লিক করে দেবো, এটাও আমরা এটা এখানে ঠেকে দিব, ঠিক আছে? গানের বিটের সাথে অ্যাডজাস্ট করে মিলিয়ে আমরা দেবো, ঠিক আছে? তো আমি দিতেছি, তো একটু আরও এদিকে আনবো। তো লেয়ারের উপর টাচ করে ধরে একটু টেনে নিয়ে আসবো। তো আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তো এখন আরও একটি জিনিস আমরা অ্যাড করব। প্রথমে আমাদের ফটোটা একটু বেলার হবে, তার জন্য এই অপশনে টাচ করবো। এবার প্রথমে দেখতেছেন বেলার, তো বেলার থেকে ভালো হইতেছে, নর্মাল হইতেছে, তো সেইটা আমরা সিলেক্ট করে নেবো, ঠিক আছে? তো এখানে আমরা মানিকট টিকশানে ক্লিক করে দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমাদের ভিডিও এডিটিং করা কাজ শেষ। তো আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই আমাদের ভিডিওটা কেমন হলো। ভিডিও পুরো রেডি, এখন আমরা ভিডিওটা সেভ করবো। তার জন্য উপরে সেভের অপশন, সেভে একবার টাচ করে দেবো, আমাদের ভিডিওটা গ্যালারিতে যাবে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণটাই দেখে এডিট শিখতে পেরেছেন। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এ ধরনের এডিট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য।